প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে মিয়ানমারের জান্তা সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী 18 বছরের বেশি নারী পুরুষদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিয়ে অন্তত 2 বছর কাজ করতে হবে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এমন সময় এই ঘোষণা দেওয়া হলো যখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীদের মধ্যে যাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে, তাদেরকেও এই মেয়াদে সামরিক বাহিনীতে চাকরি করতে হবে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জান্তা সরকার। তবে এক বিবৃতিতে জান্তা জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উপবিধি, প্রক্রিয়া, আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলী প্রকাশ করা হবে। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসরকারি সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। তবে সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী গোষ্ঠী এবং অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের সঙ্গে একের পর এক যুদ্ধে সেনাবাহিনীর পরাজিত হওয়ার খবর আসছে। গত মাসে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানায়, তারা মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া এবং মিওয়াতে পাহাড়ের চূড়ায় অবস্থিত শেষ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন সোয়ে সতর্ক করেছিলেন, বিদ্রোহীদের সাথে যুদ্ধ নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশটি ভেঙে যেতে পারে। প্রসঙ্গত, সামরিক বাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদানের বিধান রেখে 2010 সালে মিয়ানমার এই আইন চালু করেছিল, তবে সেটি কার্যকর করা হয়নি। আইনটিতে 2 বছরের জন্য নাগরিকদের সামরিক বাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক করা হয়। তবে জরুরি অবস্থায় সামরিক বাহিনীতে চাকরির এই মেয়াদ 5 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এমনকি নাগরিকদের কেউ এই আইন না মানতে চাইলে একই মেয়াদে জেল খাটতে হতে পারে বলে আইনে বলা হয়েছে। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করেছিল জান্তা সরকার। সম্প্রতি সেই জরুরি অবস্থা আরও 6 মাসের জন্য বাড়ানো হয়েছে।